আমরা হয়তো অনেকেই বুঝতে পারছি না হোম কোয়ারেন্টাইন অর্থ কি। সোজাভাবে বলতে গেলে হোম কোয়ারেন্টাইন অর্থ হলো সবার থেকে নিজেকে আলাদা করে রাখা। আচ্ছা, হোম কোয়ারেন্টাইনে কাদেরকে থাকতে বলা হয়? হোম কোয়ারেন্টাইনে যে সবসময় অসুস্থ লোকদেরই থাকতে বলা হয় তা কিন্তু না, সুস্থ লোকদেরও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। যারা হয়তো অসুস্থ রোগীর বাসায় থাকছে অথবা অসুস্থ রোগীর সংস্পর্শে এসেছে, বা কোনোভাবে অসুস্থ ব্যক্তির ঘাম তার গায়ে লেগেছে, অথবা অসুস্থ ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করেছে, অথবা অসুস্থ ব্যক্তির সাথে 1 মিটার দূরত্বের মধ্যে ওই ব্যক্তি ছিল, যেমন বিমান যাত্রা। এমন ব্যক্তিদেরকেই হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। রোগ ছড়ানোর যে কারণগুলো বলা হলো এগুলো কোভিড-19 ক্ষেত্রে প্রযোজ্য। হোম কোয়ারেন্টাইনে থাকা একজন মানুষ কিভাবে সবার থেকে নিজেকে আলাদা রাখবে? যে কারোরই তার পরিবারের সবার সাথে থাকতে ইচ্ছা হবে, তার বাচ্চাদেরকে জড়িয়ে ধরতে ইচ্ছা হবে, কিন্তু এই ক্ষেত্রে তা করা যাবে না। তাকে নিজের জন্য নির্দিষ্ট একটা রুম ঠিক করতে হবে এবং তাকে সেই রুমেই অন্ততপক্ষে 14 দিন থাকতে হবে। তার ওয়াশরুম আলাদা হলে ভালো হয়। তার জামা কাপড় এবং তার ব্যবহৃত জিনিসপত্র তার নিজেকেই ধুয়ে ফেলতে হবে। তার ব্যবহার্য সব জিনিসপত্র তাকে আলাদা করে দিতে হবে। তার হাত ঘরের যেসব জায়গায় লেগেছে, যেমন ইলেকট্রিক সুইচ, কল, এ সমস্ত জায়গা নিজেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। তাহলে তার খাওয়া দাওয়া কিভাবে হবে? কোয়ারেন্টাইনে থাকা লোক কিন্তু সবার সাথে একসাথে বসে খাবার খেতে পারবে না। তার পরিবারের লোকজন তার রুমের বাইরে খাবার রেখে তার দরজায় নক করে চলে আসবে। সে খাবারটি নিয়ে আবার দরজা লক করে দিবে। তার কিন্তু বাড়ির বাহিরে কোথাও গিয়ে উৎসব তো পালন করা যাবেই না, এমনকি তার বাসায়ও কোনো উৎসব হলে সেখানেও জয়েন করা যাবে না, বা একত্রে কাছাকাছি থেকে কোনো উৎসব পালন করা যাবে না। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় সেই লোক তার ব্যবহৃত টিস্যু বা ফেলে দেওয়ার মতো যে কোনো জিনিস একটি পলিথিনের মধ্যে দিয়ে গিট্টে মেরে দিবে এবং সেটা পরবর্তীতে নির্দিষ্ট ফেলার স্থানে ফেলে দিবে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় একজন লোক তার মাস্ক 6 ঘন্টার বেশি ব্যবহার করতে পারবে না। 6 ঘন্টা পরেই তার মাস্কটাকে সে ইনফেক্টেড হিসাবে গণ্য করবে এবং সেই মাস্কটিকে একইভাবেই পলিথিনের মধ্যে ফেলে গিট্টে মেরে সেই পলিথিনটাকে পরবর্তীতে ময়লা ফেলার স্থানে ফেলে দিতে হবে। বাড়ির লোকজনরাও কোয়ারেন্টাইনে থাকা লোকটির হাত যেসব জায়গায় লাগবে সেসব জায়গাগুলো পরিষ্কার করে ফেলবে। কোয়ারেন্টাইনে থাকা লোকটির রুমে যদি কেউ যায় তাহলে তাকে অবশ্যই গ্লাভস, মাস্ক এবং প্রোটেক্টিভ গাউন পরে তার রুমে যেতে হবে এবং অবশ্যই তাকে 1 মিটার দূরত্ব বজায় রেখে চলতে হবে। এই 14 দিনের মধ্যে বা পরেও যদি তার শরীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই হসপিটালে ফোন দিতে হবে। হোম কোয়ারেন্টাইনে থাকা লোকটিকে টেস্ট করার পর যদি সত্যিই তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে? হোম কোয়ারেন্টাইনে থাকা কারো শরীরে লক্ষণ দেখা দিলে বা যদি টেস্ট করে তার শরীরে আসলেই করোনা ভাইরাস পাওয়া যায় তাহলে তার পরিবারের লোকজনদেরও 14 দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে যেতে হবে। আর বর্তমানে যেহেতু বাংলাদেশে করোনা ভাইরাস ছড়িয়েছে, সুতরাং আপনি যদি মনে নাও করতে পারেন যে আপনি কোনো করোনা ভাইরাসের রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, আপনার যদি সর্দি, কাশি বা জ্বর দেখা দেয় তাহলেও আপনি সবার থেকে আলাদা হয়ে হোম কোয়ারেন্টাইনে চলে যান এবং এরপর হসপিটালে যোগাযোগ করুন। আর আইসোলেশন জিনিসটা তাহলে কি? আইসোলেশন হলো যখন আপনার শরীরে কনফার্ম হবে যে আপনার শরীরে করোনা ভাইরাস আছে তখন হসপিটাল আপনাকে আইসোলেট করে চিকিৎসা দিবে। হোম কোয়ারেন্টাইনে থাকার দরকারটা কি? একজন লোক যখন করোনা ভাইরাস আছে এমন কোনো লোকের কাছাকাছি যায় তখন তার শরীরে তো সেই ভাইরাসটা চলে আসে, কিন্তু তখনও কিন্তু সে সুস্থ একজন মানুষ, তখনও হয়তো তার জ্বর, কাশি, হাঁচি কিছুই নেই এবং থার্মাল স্ক্যানারেও দেখাতে পারে যে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক, সে সুস্থ মানুষের মতোই চলাফেরা করে। এই লোকটি হয়তো অসুস্থ হয় 14 দিন পর বা কখনো কখনো আরও বেশি দিন পর।
কিন্তু এই 14 দিন বা আরও বেশি কয়েকদিন, যেমন ধরুন 23 দিনের মধ্যে এই লোকটি সুস্থ অবস্থায় যে সমস্ত লোকের সাথে চলাফেরা করেছে সেই সব লোকের মধ্যেও তার শরীর থেকে সেই ভাইরাসটি চলে যায়। সুতরাং ওই লোকটি যেন আরও অনেকের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে দিতে না পারে, এই জন্যই কোয়ারেন্টাইনটা জরুরি। করোনা ভাইরাস থাকতে পারে এমন সন্দেহ করলে অবশ্যই অন্তত পক্ষে 14 দিন কোয়ারেন্টাইনে থাকুন। আপনাকে যদি কর্তৃপক্ষ কোয়ারেন্টাইনে থাকতে বলে তাহলে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকুন। আমাদের সচেতনতাই তৈরি করতে পারে করোনা ভাইরাস মুক্ত পৃথিবী।